আপনারা জানেন আমরা যখন হিজবুত তাহরীক জন্মদের কথা বলছি অন্যায় সহ্য করি না, অন্যায় আমরা কষ্টও পাই না, অন্যায় পাবনা জেলা হিজবুত তাওহীদের কার্যালয়ে সন্ত্রাসী হামলায় দর্শন আহত ও একজনকে নৃশংসভাবে হত্যার বিচারের দাবিতে দিনাজপুরের বিরামপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার দিকে বর্বরোচিত হত্যা ও হামলার প্রতিবাদে পৌর শহরের কলাবাগান মোড়ে দিনাজপুর গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পাশে হিজবুত তাওহীদ বিরামপুর দিনাজপুরের আয়োজনে ঘণ্টাব্যাপী এই বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন হিজবুত তাওহীদ দিনাজপুর জেলার সভাপতি বাহাবুর রহমান, হিজবুত তাওহীদ জয়পুরহাটে জেলার সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুকুল, তাওহীদ জয়পুরহাটে জেলার ধর্ম বিষয়ক সম্পাদক আবু হাসনাত, সদস্য হাসান আলী ও রফিকুল ইসলাম প্রমুখ। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা হামলাকারী ও হত্যার উস্কানিদাতা সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন।